প্রথমে আমরা চলে যাই আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল যে ওখানে দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে ওয়াইফ হাজবেন্ডকে একটা জমি হেবা করে দিয়েছিল এবং পরবর্তীতে তাদের মধ্যে তালাক হয়ে সেপারেশন হয়ে গিয়েছে ডিভোর্স হয়ে গিয়েছে আরেকটি যেটি ছিল সেটি হচ্ছে যে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন উনি জানতে চাইছেন হেবাটাকে কি ক্যান্সেল করা যাবে কি না জমিটা পুনরুদ্ধার করা যাবে কি না জমিগুলো আমাদের দেশে দাম দুই রকম হয় জি একটা হচ্ছে ইংলিশ আইন অনুসারে আর হচ্ছে মুসলিম আইন অনুসারে জি তা দুইটা দানের ক্ষেত্রে বৈশিষ্ট্য দুই রকম দানের বৈশিষ্ট্য দিক না গিয়ে সোজা কথা যদি বলা হয় তা দান তিনটা শর্ত আছে জি একটা হচ্ছে প্রস্তাব দিবে যে আমি তোমাকে এটা দান করতে চাই এটা কোন কোন পদ্ধতিতে ইংলিশ আর দুইটাতে একই তা দান প্রস্তাব করবে জি যদি যাকে প্রস্তাব করে সে যদি সম্মতি দেয় যে ঠিক আছে আমি দান গ্রহণ করলাম জি এবং দখলটা তাকে দিয়ে দেয় জি দান তাহলে প্রস্তাব গ্রহণ আর এবং ডেলিভারি এটা হয়ে গেলে দান কমপ্লিট হয়ে গেল জি এইটা হলে দান আর ক্যান্সেল করা যায় না এটা ইংলিশ হোক বা ইসলামী হোক যে দুইটাতে কন্ট্রোল ইংলিশটা তো ক্যান্সেল করা যায় না মুসলিম আইনে যদি শর্ত সাপেক্ষে কিছু বিষয় আছে দুই একটা শর্ত যেগুলো আছে ওইগুলোর সম্পর্কে বলা আছে যে ওই শর্তগুলো থাকলে বাদ হবে ক্যান্সেল করতে পারে খুবই রেয়ার বাট সাধারণত যে দান হেবা যেটা বলে দান হবে না দান যদি প্রক্রিয়াগতভাবে দখল হস্তান্তর হয়ে যায় আর দান হবে না এখন প্রশ্ন কি হবে এখন প্রশ্ন হচ্ছে ওনারা স্বামী স্ত্রী ছিলেন স্বামী স্ত্রী উনি নিশ্চয় রেজিস্টার্ড দলিল মূলে ওনাকে দান করে দিয়েছে হয়তো এখন এদের দখলটা কি অবস্থায় ছিল দখল কি স্ত্রীকে দিয়ে দিয়েছে স্বামী বা স্ত্রী যদি হয় বা পিতা বা পুত্র যদি হয় তার ফিজিক্যালি দখল দেওয়ার কোনো প্রয়োজনই নাই এক্স্যাক্টলি একই জায়গায় কারণ কি একজন একজনের কার্যকারক হিসেবে কাজ করে বিশেষ করে স্বামী স্ত্রী কার্যকারক পিতা সন্তানের কার্যকারক সুতরাং এটা ক্যান্সেল করার কোনো প্রভিশন নাই তাহলে ওনার এটার ব্যাপারে কিছু করা যাচ্ছে না যেটা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন পাওয়ার অফ অ্যাটর্নি যেটা দিয়েছে সেটা প্রিন্সিপাল যদি মনে করে যে আমি পাওয়ার অফ অ্যাটর্নি ক্যান্সেল করবো সে করতে পারে তবে শর্ত আছে 12 সালে যে আইনটা করেছে সেখানে যদি লিয়েন সৃষ্টি করে অর্থাৎ সম্পত্তি উন্নয়নের জন্যে অথবা বেচা বিক্রির জন্যে যে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়েছে সে যদি কোনো টাকা পয়সা দিয়ে থাকে সেই ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি ক্যান্সেল করা যায় সবসময় কিন্তু ওই সব ক্ষেত্রে হবে কি একে জানাতে হবে এবং ওর সাথে যদি কোনো অর্থনৈতিক লেনদেন থাকে সেটা সেটেল করে তারপরে ক্যান্সেল করতে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলি যে পাওয়ার অফ অ্যাটর্নি আইন নতুন যেটি করা হয়েছে আপনি যে 2012 সালের কথা বলছেন এই 2012 সালের আইনে একটা অদ্ভুত আছে যদি রিয়েল এস্টেটের ব্যাপারে কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয় ডেভেলপমেন্টের ব্যাপারে তাহলে যতদিন না পর্যন্ত যে কারণে দেওয়া হয়েছে অর্থাৎ ডেভেলপমেন্টের কাজে যেটা দেওয়া হচ্ছে ডেভেলপ যতদিন না হচ্ছে ততদিন পাওয়ার অফ অ্যাটর্নি ক্যান্সেল করা যায় না এরকম একটা স্পেসিফিক প্রভিশন দেওয়া হচ্ছে যদিও এটার বৈধতা নিয়ে হাইকোর্টের রিট পেন্ডিং আছে বেশ অনেকগুলো পেন্ডিং আছে তো সেটি কি হবে এটা কি হবে যেটা আদালতে বিচার দেয় সেটা বলছি না আমার যে পারসেপশন সেটা আসলে এত কঠিন না আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ওই যে শর্তগুলো দিয়েছে জি শর্তের মধ্যে হচ্ছে কি অর্থনৈতিক লেনদেন আছে না নট নেসেসারিলি না লেনদেন আছে যখনই পাওয়ার অফ অ্যাটর্নি দেয় রিয়েল এস্টেটের ক্ষেত্রে সেক্ষেত্রে দুইটা জিনিস থাকে পাওয়ার অফ অ্যাটর্নি কখনো একা চলে না ওর সাথে আর একটা বাইল্যাটারাল কন্ট্রাক্ট আছে জি এই বায়োলেটারাল কন্ট্রাক্টের মধ্যে পাওয়া যাবে যে কত টাকার লেনদেন হয়েছে যেমন একটা সম্পদের ডেভেলপার সাইনিং মানি দিচ্ছে আবার উনি আবার ওইগুলোকে মর্টগেজ করে ব্যাংকে দিচ্ছে এটা ক্যান্সেল করতে গেলে এইসব সমস্যা নিরসন না করা পর্যন্ত ওই উন্নয়ন কাজ শেষ করা পর্যন্ত এই এটা না হচ্ছে এই সব সমস্যাগুলো সমাধান না করা পর্যন্ত ক্যান্সেল করতে পারবে না অর্থাৎ এখানে আর্বিট্রেশন করুক আর যাই করুক সমাধান করে নিতে হবে আচ্ছা আরেকটি যেটি প্রশ্ন এসেছিল আমি লাইনগুলো ঠিক মতন বুঝতে পারিনি ধরতে পারিনি আর কি যে তার স্ত্রীর নামে কাগজ আছে শাশুড়ির নামে কাগজ আছে একইতে তার নামে কাগজ নেই উনি কোথা থেকে কাগজগুলো পাবেন ওনার সৎ শাশুড়ি ওনার স্ত্রীর নামে দিয়েছে সেই কাগজ আছে জি ওনার কাগজটা উনি খুঁজে পাচ্ছে না আসলে ওনার যে কোন কাগজ খুঁজে পাচ্ছে না কাগজে কোনো নাম নাই এখন যদি সেটা পর্চা হয় একটু ওনার হেল্পের জন্য যদি পর্চা হয় তাহলে তহসিল অফিসে গিয়ে পাবে জি যদি দলিল হয় তাহলে রেজিস্ট্রি অফিসে যে পাবে যদি রেজিস্টার দলিল হয় আর আনরেজিস্টার্ড দলিল হারায় গেলে যদি ওনার ভাগ্য প্রসন্ন খুঁজে পাবে তা কোনো রেজিস্টার্ড দলিল বা অফিসিয়াল ডকুমেন্ট যদি হারায় যায় তো প্রত্যেকটা সংশ্লিষ্ট অফিসে গিয়ে সার্টিফাইড কপি তোলার বিধান আছে উনি সার্টিফাইড কপি তুলতে পারবেন ভয়ের কোনো কারণ নাই